2020 সাল থেকে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভারতের তথা পুরো বিশ্বের মানুষের কাছে এক আতঙ্ক করোনা ভাইরাস। কোভিড-19 এর ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে পুরো পৃথিবী শুধুমাত্র একটি জিনিসের জন্যই অপেক্ষা করছিল, সেটা হলো কোভিড-19 এর ভ্যাকসিন। আজ ভারতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবেল এবং তার ইমপ্লিমেন্টেশনও শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভ্যাকসিন নিয়ে আমাদের মনে এখনও নানান প্রশ্ন, অস্বচ্ছতা ও আতঙ্ক ঘোরাফেরা করছে। কোন ভ্যাকসিন নেব, কোনটি ভালো, কতদিন অন্তর নেব, কী কী সাইড এফেক্টস হবে ইত্যাদি ইত্যাদি। আমি সুপর্ণা, আজ বং কিউরিয়সিটি চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে নেবেন। প্রথমেই বলি ভ্যাকসিনটি আসলে কি এবং তা আমাদের শরীরে কিভাবে কাজ করে। ভ্যাকসিন একটি সাবস্টেন্স যেটা আপনার দেহে প্রবেশ করে আপনার ইমিউন সিস্টেমটাকে মজবুত করে। আমাদের দেহের একটি সাধারণ ইমিউনিটি পাওয়ার আছে যা আমাদের প্রতিনিয়ত নানান ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করছে, কিন্তু কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের এই সাধারণ ইমিউন সিস্টেম পর্যাপ্ত কাজ করতে পারে না, তখনই প্রয়োজন হয় ভ্যাকসিনেশনের। নির্দিষ্ট ডিজিজের জন্য ভ্যাকসিন নিলে সেই ভ্যাকসিন আমাদের দেহে অ্যান্টিবডি বা মেমোরি সেল তৈরি করে, যার ফলে আমাদের বডি ওই ভাইরাসকে চিনতে পারে এবং তাকে কমজোর করে দেয় বা মেরে ফেলে, যাতে সেটি আমাদের কোনো ক্ষতি না করতে পারে। ভারতে 16 জানুয়ারি থেকে বিভিন্ন ফেজে ভ্যাকসিন ড্রাইভ শুরু হয়েছে। প্রথম ফেজে, যেখানে শুধুমাত্র হেলথ কেয়ার এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিনেট করা হয়েছিল, সেখানে পরবর্তী ফেজগুলিতে বয়সের ভিত্তিতে ভ্যাকসিনেশন করা হয় এবং ফোর্থ ফেজে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার পর্যায় শুরু হয়েছে। শিশুদের অথবা 18 বছরের নিচে যারা রয়েছে তাদের ভ্যাকসিনেশন এখনও শুরু হয়নি। এবার প্রশ্ন হলো, ভারতে কী কী ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে এবং আপনি কোনটি নেবেন? ভ্যাকসিনেশনের শুরু থেকে আমাদের দেশে দুটি ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। একটি হলো কোভ্যাকসিন, যা সম্পূর্ণভাবে ভারতের তৈরি। ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করছে। এটি একটি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অর্থাৎ ল্যাবে করোনা ভাইরাস বা সার্স কফ 2 ভাইরাস তৈরি করে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটিকে ইনঅ্যাক্টিভেট করে আপনার শরীরে ইনজেক্ট করা হবে, যাতে সেটি আপনার কোনো ক্ষতি না করে। কিন্তু ভ্যাকসিনটি আপনার শরীরকে এই ভাইরাসটি সম্পর্কে অবগত করবে এবং তার ফলে এর বিরুদ্ধে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। অন্যদিকে কোভিশিল্ডের ফর্মুলেশন হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনিকার মিলিত প্রয়াসে এবং ভারতে তা প্রস্তুত করছে সেরম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এটি একটি ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, যেক্ষেত্রে শিম্পাঞ্জির শরীরে প্রাপ্ত অ্যাডিনো ভাইরাস নিয়ে তার জেনেটিক কোড চেঞ্জ করে সার্স কফ 2 ভাইরাসের জেনেটিক কোড ইনপুট করা হয় এবং এটি যখন আমাদের শরীরে ইনজেক্ট করা হয় তখন তা এই ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। বর্তমানে একটি নতুন ভ্যাকসিন ভারতে এসেছে যার নাম স্পুটনিক ভি। ভ্যাকসিনটি রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল সেন্টারে প্রস্তুত করা হয়েছে এবং ভারতে আপাতত এটি প্রস্তুত করবে ডক্টর রেডিস ল্যাব। এই ভ্যাকসিনের কিছু ডোজ অলরেডি রাশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন দেশবাসীদের কাছে পৌঁছে যাবে। বলা হচ্ছে এই ভ্যাকসিনটি অন্য দুটি ভ্যাকসিনের থেকে আরও বেশি প্রোটেক্টিভ, কারণ এই ভ্যাকসিনটি কোভিশিল্ডের মতো ভাইরাল ভেক্টর হলেও এক্ষেত্রে 2 ধরনের ভেক্টর ইউজ করা হয়, যার ফলে এর এফিকেসি রেট অনেক বেড়ে যায় এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে তা বেশি ভালোভাবে ইমিউনিটি তৈরি করতে পারে। অন্য দুটি ভ্যাকসিনও যথেষ্ট প্রভাবশালী। বিভিন্ন ব্যক্তির শরীরে বিভিন্নভাবে কাজ করলেও এই দুটি ভ্যাকসিনের এফিকেসি রেট 70-80%, সেখানে স্পুটনিক ভি এর এফিকেসি রেট প্রায় 92%। কোনো ভ্যাকসিনই আপনাকে 100% সুরক্ষা দিতে পারবে না,
তবে অবশ্যই করোনা ভাইরাস যদি আপনার শরীরে ঢোকে আর আপনি যদি ভ্যাকসিনেটেড থাকেন তাহলে তা কোনো ভয়াবহ সমস্যা তৈরি করতে পারবে না। তাই কোন ভ্যাকসিন নেব বা পরে নেব এসব না ভেবে আপনার এলাকায় যে ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে সেটি নিয়ে নিন, সেটিই আপনার রক্ষা কবচ হবে। প্রত্যেকটি ভ্যাকসিনের দুটি ডোজই কমপ্লিট করতে হবে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে দুটি ডোজের মধ্যে ব্যবধান হওয়া উচিত 4-6 সপ্তাহ, অন্যদিকে কোভিশিল্ডের ক্ষেত্রে তা অন্তত 6-8 সপ্তাহ হতে হবে, আর স্পুটনিক ভি এর ক্ষেত্রে এই ব্যবধান হতে হবে 21 দিনের। কোনো ভ্যাকসিনেরই একটি ডোজে কিন্তু কাজ হবে না, আর সাইড এফেক্টস নিয়ে চিন্তা করবেন না। যে কোনো ভ্যাকসিনেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে, যেমন জ্বর, গায়ে ব্যথা, উইকনেস, হেডেক। তবে এগুলো ছাড়া যদি কোনো সিভিয়ার সমস্যা হয় তবে অবশ্যই দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এছাড়াও যদি কোনো ড্রাগ অ্যালার্জি, ফুড অ্যালার্জি বা রক্তজনিত সমস্যা থাকে তাহলে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই ভ্যাকসিন নেবেন। যদিও সমস্ত স্বাস্থ্যকর্মী এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত, তাও বলে রাখি, আপার আর্ম ছাড়া অন্য কোথাও এই ভ্যাকসিন নেবেন না। আশা করি ভ্যাকসিন সংক্রান্ত আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভ্যাকসিনেশন ছাড়া এই মহামারীকে আটকানোর আর অন্য কোনো পথ নেই, তাই এই তথ্যগুলি সবার কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও কোভিড সংক্রান্ত যাবতীয় সাবধানতা অবলম্বন করবেন। মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, দূরত্ব বজায় রাখবেন, কারণ আপনি ভ্যাকসিন নিলেই করোনা পৃথিবী ছেড়ে চলে যাবে না, বা ভ্যাকসিন আপনার শরীরে জাদুর মতো কাজ করবে না। তাই আপনার সাবধানতা আপনার হাতে। দৈনন্দিন আপডেটের জন্য আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজগুলি ফলো করুন, সমস্ত লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এইটুকুই, সবাই সুস্থ থাকুন, এই পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। ধন্যবাদ।